আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো কারা অধিদপ্তরে তারা কিন্তু নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তো এখানে যে দুটি পদে নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কারারক্ষী এবং মহিলা কারারক্ষী এই দুটি পদে নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে বর্তমান শূন্য পদ সংখ্যা কারারক্ষী সাতশো সাতাশি জন এবং মহিলা কারারক্ষী সাতচল্লিশ জন তবে এখানে আপনার কারারক্ষীদের বেতন সর্বোচ্চ বেতন একুশ হাজার আটশো টাকা এবং মহিলা কার বেতন হবে একুশ হাজার আটশো টাকা তো এখানে মোট করা হবে ছয়শো তিনশো ঊনসত্তর জনকে কিন্তু এই দুটি পদে নিয়োগ প্রদান করা হবে তো এখানে কিছু দেওয়া রয়েছে উল্লেখিত পদ পূরণের ক্ষেত্রে যদি আদালতের কোনো নিষেধাজ্ঞা থাকে কোনো রিট মামলা বিচারাধীন থাকেন কোনো মামলার রায় বাস্তবায়নের বিষয়ে অপেক্ষামান বা প্রক্রিয়াধীন থাকে তবে আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন পূর্বক বিধি বিধান মোতাবেক শূন্য পদ পূরণের কার্যক্রম গ্রহণ করতে হবে এরপরে প্রাপ্ত প্রস্তাবের মঞ্জুরকৃত ও স্বর্ণপদের সংখ্যা কোনো করমিল থাকার কারণে কোনো পদের অতিরিক্ত লোক দেওয়া হলে সেক্ষেত্রে ভুল তথ্য প্রদানকারী দায়ী থাকবে সারকৃত পদগুলি পূরণ করার ক্ষেত্রে প্রচলিত নিয়োগ বিধি পূরণ সংক্রান্ত বিষয়ে সরকারের অপরাপর যাবতীয় বিধিবিধান আদেশ ও আনুষ্ঠানিকতা অবশেষভাবে প্রতিপাদন অনুসরণ করতে হবে সার লিখিত পদসমূহ পূরণ করার পনেরো কার্য দিবসের মধ্যে সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কার এক শাখা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও গবেষণা কোষকে অবহিত করতে হবে শূন্য পদসমূহ পূরণের ক্ষেত্রে বিদ্যমান সকল আইন কানুন বিধি বিধান অবশ্যই অনুসরণ করতে হবে আইন ও বিধি বিধানের কোনোরূপ বেতন হলে সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে এর দায় দায়িত্ব বহন করতে হবে এবং এরপরে যদি আপনারা বিস্তারিত কোনো কিছু জানতে চান তাদের যে ফোন নম্বরটি তো রয়েছে এখানে তাদের সাথে আপনি যোগাযোগ করে নিতে পারেন তো এই ছিল সফল নিয়ে এক বিজ্ঞপ্তটা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে আপনি পেয়ে যাবেন বিস্তারিত ভালোভাবে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনি আবেদনটি সম্পন্ন করবেন আশা করি সবাই বুঝতে পারছেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম